প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসী দাস বলরাম বার্ধক্যজনিত অসুস্থতায় ভর্তি ছিলেন নার্সিংহোমে পিকে বন্দ্যোপাধ্যায় চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন বলরাম ভারতীয় ফুটবলে পিকে চুনি বলরাম পরিচিত ছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে এক ঝলকে এই মুহূর্তে নজর রাখব তার এই বর্ণময় ফুটবল জীবনের বিভিন্ন অধ্যায় 1956 সালে হায়দ্রাবাদকে সন্তোষ ট্রফি জেতান বলরাম 1957 সালে নিজামের শহর থেকে কলকাতায় এসে সই করেন ইস্ট বেঙ্গলে 1957 থেকে 1962 পর্যন্ত লাল হলুদে খেলেছেন বলরাম 1961তে বলরামের নেতৃত্বেই কলকাতা লীগ ও আইএফএ শিল্ড জেতে লাল হলুদ 23টি গোল করে 1961তে সর্বোচ্চ স্কোরার হন তুলসীদাস বলরাম 1963তে বিএনআরের হয়ে শিল্ড জেতেন তিনি 1956-1960 সালের অলিম্পিক্সে যোগদানকারী ভারতীয় দলে ছিলেন বলরাম 1958তে এশিয়ান গেমসে হংকংয়ের বিরুদ্ধে বিধ্বংসী গোল করেন তিনি 1962তে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জয় অবদান ছিল অপরিসীম শারীরিক অসুস্থতার কারণে 1967তে অবসর নেন তুলসীদাস বলরাম টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র আমরা জানি যে তুলসীদাস বলরাম তিনি অসুস্থ ছিলেন তার চলে যাওয়া ফুটবল জগতে শুধু বিরাট ক্ষতিই নয় তার যে ফুটবল জীবনের বর্ণময় অধ্যায় তা আজও রূপকথার মতো আমরা জানি প্রত্যেকের মুখে মুখে ফেরে তিনি আজ নস্টালজিয়ায় দেখো সোনালি তুমি যেটা বললে পরিসংখ্যানটা যেটা তুমি বললে সেটা শুনলেই বোঝা যায় যে এই তুলসীদাস বলরাম ভারতীয় ফুটবলে কতটা অবদান রেখে গেছে এক কথায় বলা যায় যে ভারতীয় ফুটবল যতদিন থাকবে এই তুলসীদাস বলরাম ততদিন থাকবে তোমাকে বলে রাখি যে ভারতীয় ফুটবলে একটা কথা প্রচলিত আছে সেটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ভারতীয় ফুটবলের তিনজন কাকে বলা হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলা হয় চুনি গোস্বামী পিকে বন্দ্যোপাধ্যায় এবং তুলসীদাস বলরামকে তুমি জানো যে চুনি গোস্বামী এবং পিকে বন্দ্যোপাধ্যায় আগেই প্রয়াত হয়েছেন এবার চলে গেলেন তুলসীদাস বলরাম অর্থাৎ ভারতীয় ফুটবল এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরহীন হয়ে পড়লো এবং এই ভারতীয় ফুটবলের হয়ে তিনি যা অবদান রেখেছেন তা কোনোদিনও ভোলা যাবে না তোমাকে বলে রাখি যে এই তুলসীদাস বলরামের জন্ম হায়দ্রাবাদে তিনি হায়দ্রাবাদের হয়ে ফুটবল খেলেছেন সেখানে হায়দ্রাবাদের হয়ে সন্তোষ ট্রফিতে জিতেছেন সন্তোষ ট্রফি হায়দ্রাবাদকে জেতানোর পর তিনি সরাসরি চলে আসেন কলকাতায় কলকাতায় এসে তিনি ইস্ট বেঙ্গলে পা রাখেন ইস্ট বেঙ্গলের হয়ে তার যাবতীয় যে কৃতিত্ব অবদান তার ইস্ট বেঙ্গলের হয়ে লাল হলুদের হয়ে তিনি প্রচুর ট্রফি জেতেন তিনি প্রচুর গোল করেছিলেন লাল হলুদের হয়ে এবং তোমাকে বলে রাখি যে ময়দানের যারা সঙ্গে যুক্ত বা ময়দানের ফুটবল বিশেষজ্ঞ যারা যারা তুলসীদাস বলরামকে খুব কাছ থেকে দেখেছে তারা বলে থাকেন যে তুলসীদাস বলরামের যে চোখ সেই চোখ যেন দুটো চোখ যেন মাথার পিছনেও দুটো চোখ রয়েছে অর্থাৎ তারা এই কথাটা এই কারণেই বলেন যে তুলসীদাস বলরামের এই গোল করার খিদে এবং গোল করার যে পাওয়ার তিনি প্রচুর গোল করেছেন ভারতীয় ফুটবল এবং অনেক হাফ চান্সকে তিনি ফুল চান্সে কনভার্ট করে গোল করেছেন অর্থাৎ তার এই গোল করার দক্ষতার জন্যই বলা হয় চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন তুলসীদাস বলরামও আমরা জানি ময়দানে তার অজস্র স্মৃতি রয়েছে অজস্র মাইলস্টোন রয়েছে আপনি তাকে কিভাবে পেয়েছিলেন তার স্মৃতিচারণা যদি আজকে করেন শ্যামদা শুনতে পাচ্ছেন যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার সঙ্গে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এর আগে আমরা দেখেছি পিকে বন্দ্যোপাধ্যায় চুনি গোস্বামী এবং তারা চলে যাবার পরে তুলসীদাস বলরাম তিনিও চলে গেলেন আমরা জানি দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন হাসপাতালে ভর্তি ছিলেন তিনিও চলে গেলেন পড়ে রইল ময়দানের অজস্র স্মৃতি অসংখ্য মাইলস্টোন আমি তখন বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরি করতাম ব্যারাকপুরে বলরাম দা আমায় ডেকে বললো তুই কলকাতা খেলবি বললাম হ্যাঁ খেলবো কাল তুমি গার্ডেন নিচে চলে এসো বিএনআরের যে অফিস আছে সাউথ ইস্টার্নে চলে এসো বিএনআর তখন দারুণ টিম মনমান ইসবল মামডানের পরেই বিএনআর আমি বললাম হ্যাঁ খেলবো মাকে যখন আমি গিয়ে বলেছিলাম যে আমার বিএনআরে চাকরি দিয়ে বলছে তখন আমার মা তো প্রায় কেঁদে দিয়েছে কারণ আমরা খুব দরিদ্র পরিবারের থেকে এসেছি